নমস্কার দর্শক বন্ধুরা, পিয়ালির হেসেলে আপনাদের স্বাগত জানাই। আমার চ্যানেলের ভিডিও আপনাদের ভালো লাগলে লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করুন। ভিউয়ার্স, পিয়ালির হেসেলে আপনাদের স্বাগত জানাই। আজ আমরা আপনাদের জন্য এনেছি নারকেলের নাড়ু। নারকেলের নাড়ু বানাতে আমাদের যে যে উপকরণ লাগছে তা হলো নারকেল, চিনি, আখের গুড় আর ছোট এলাচ। আমরা এই নারকেলের নাড়ু বানাতে নারকেল নেব এবং গুড় আর চিনি সম পরিমাণ নেব। যতটা দরকার ততটা গুড় নেব আর ততটা চিনি নেব, মানে অর্ধেক অর্ধেক দিয়ে এই তিনটে মিশ্রণ একসাথে উপকরণগুলি নিয়ে একসাথে মিশিয়ে মেখে নেব। মেখে আর এই এলাচটা ঠুকে ওই মিশ্রণের মধ্যে দিয়ে দেব। দিয়ে কড়াইয়ের মধ্যে আমরা বসিয়ে, আঁচে বসিয়ে সেটাকে পাক দিতে হবে। কড়াইতে নারকেল আর গুড় আর চিনি একসাথে দিয়ে আমরা এটাকে নাড়াচাড়া করছি এবং পাক দিচ্ছি। এটা নাড়তে 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 বেশ সময় লাগবে, এটা মিনিট দশেক সময় লাগবে। নাড়তে নাড়তে এটা চিটচিটে যখন হয়ে আসবে আর হালকা বাদামি রঙের হয়ে যাবে যখন, তখন এটা আমরা পাক দেব, নাড়ুটা বানাবো। তখন এইভাবে এটাকে নেড়ে যেতে হবে সমানে সমানে, না হলে এটা লেগে যেতে পারে কড়াতে। এইভাবে এটা নাড়তে থাকতে হবে। আমাদের পাকটা মোটামুটি হয়ে এসছে, কড়া থেকে সাইড থেকে দেখুন নারকেলগুলো ছেড়ে ছেড়ে আসছে। এইভাবে আমাদের এই পাকটা হয়ে গেলে এরপর গোল গোল আকারে আমরা নাড়ু বানাবো হাতে ঘি মেখে নিয়ে। আমরা আজকে একটু নাড়ুর একটা টিপস দিচ্ছি। এই নারকেলের মালাটা দিয়ে এই নাড়ুটাকে যদি এইভাবে ঘষতে থাকি তাহলে যখন আমরা নাড়ুটা পাকাবো তখন নাড়ুর গাটা একদম তেলা ও মসৃণ হবে। যে এটা দিয়ে ঘষে 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 এই নারকেলগুলোকে সব মিহি করে দিলে এটা খুব তেলা হবে নাড়ুটা আমাদের। এটা আমাদের হয়ে গেছে, গ্যাসটা আমরা অফ করে দিয়েছি। এরপর এটা নাবিয়ে আমরা গোল গোল করে পাকাবো। এই এরকম ভাবে এই সাইজের নিয়ে হাতের মধ্যে রেখে হাতে একটু তেল মাখিয়ে নেবেন, নিয়ে এটা এইভাবে ঘুরাতে থাকবেন। দেখবেন যখন পুরো তেল বেরিয়ে আসছে এবং গোল হয়ে যাচ্ছে তখন নাড়ুটা আমাদের তৈরি হয়ে যাচ্ছে। এইভাবে পাকিয়ে পাকিয়ে নাড়ু থেকে তেল উঠে আসবে। নাড়ুর আকারটা আপনারা আপনাদের মতন করে নেবেন, ছোট বড় যেমন খুশি। এরকম ভাবে হাতে নিয়ে এটা খুব গরম থাকে, গরম অবস্থায় পাকাতে হয়, না হলে ঠান্ডা হয়ে গেলে পাকানো যায় না, ভেঙে যায়। এটা এরকম ভাবে হাতে করে একটু গোল করে নিয়ে হাতে রেখে এটা এইভাবে ঘোরাতে হবে। ঘোরালেই নাড়ু রেডি। আমাদের নাড়ুগুলো রেডি হয়ে গেছে। এবার এগুলো আমরা অনেক দিন রেখে দেওয়ার জন্য, নাড়ুটা ঠান্ডা হয়ে গেলে এটা কাচের বয়ামে ভরেও এটা বহুদিন রেখে দেওয়া যায়। নমস্কার।